আজকে আমি আপনাদের জন্য একটা ট্র্যাডিশনাল রান্না নিয়ে এসেছি। যে রান্নাটা আমি এখন রাঁধব তার নাম হচ্ছে ইলিশ মাছের ভাতুড়ি। তাহলে এই ইলিশ মাছের ভাতুড়ি রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। ইলিশ মাছের ভাতুড়ি তৈরি করতে আমাদের লাগবে পোলাওর চাল 1 কেজি, ইলিশ মাছ 8 টুকরো, লাউ পাতা 8-10টি, পেঁয়াজ মিহি কুচি 1 কাপ, কাঁচা মরিচ 10-12টি, রসুন বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, সরিষা বাটা 1 কাপের 4/3 ভাগ, সয়াবিন তেল 1/2 কাপ এবং লবণ 7। ইলিশ মাছের ভাতুড়ির জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে লাউ শাক অথবা কুমড়ো শাক, এরকম মচমচে পাতা, তাজা পাতা, যেটা আপনি মুড়তে অসুবিধা হবে সেই কারণে আমি একটু এইভাবে লবণ ছিটিয়ে এটাকে কিছুক্ষণ এইভাবে দুমড়ে পেঁচিয়ে রেখে দিলে এটা আস্তে আস্তে নরম হয়ে যায় এবং তারপরে আপনি 10-15 মিনিট পরে এটাকে ভালো করে কোচলে ধুয়ে এইভাবে চিপড়ে রেখে দিলেন। এইবার ভাতুড়ির জন্য আমরা ইলিশ মাছটাকে তৈরি করব। বেশ বড় 8 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আপনি অনায়াসে ডিম শুদ্ধ মাছ নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। এখানে প্রায় 1 কাপের মতন মিহি কুচি করা পেঁয়াজ, আপনি যেই রকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচামরিচ, আমি ফাঁড়া কাঁচামরিচ নিয়েছি বেশ কিছু, সেই সাথে নেব অন্তত 2 চামচ মতো রসুন বাটা, লবণ, হলুদ 1/2 চামচের একটু বেশি নেব হলুদ, 8 টুকরো ইলিশ মাছ এবং প্রায় 1 চামচ নেব মরিচ গুঁড়ো। এবারে যেটা নেব সেটা হচ্ছে সর্ষে বাটা। তাহলে আমি বেশ করে সর্ষে বাটা দিচ্ছি, প্রায় অলমোস্ট 1/2 কাপের বেশি, এবং 1/2 কাপ সর্ষের তেল। এবারে বেশ ভালো করে কষলে এটাকে মাখতে হবে। এখন আমি ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে মাখাব। এইবার আমরা ইলিশ মাছগুলোকে মুড়ব। এইভাবে আমি লবণ দিয়ে আগে থেকে পাতাগুলোকে নরম করে রেখেছি। ইলিশ মাছ প্রতিটা মাছকে ভালো করে মোটামুটি একটু মশলা দিয়ে দিয়ে নেবেন যেন মশলাদার হয় মাছটা। এবার আপনি চাইলে ছোট কচি পাতা দিয়ে এইভাবে এটাকে কভার করে নিলেন। দেখুন, এইভাবে এই প্রসেসে নেওয়ার কারণে আমার পাতাটা একেবারে নরম হওয়াতে আমার ইলিশ মাছটা মুড়াতে খুব সুবিধা। এবারে একটা ছোট ঝামেলা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে সুতো দিয়ে বাঁধা। আপনি সহজতর উপায়ে এই রকম সুতলি দিয়ে জাস্ট ক্রিস ক্রস করে এইভাবে বেঁধে নেবেন একটা ছোট পার্সেলের মতন করে। এইভাবে তৈরি হয়ে গেল আপনার ইলিশ মাছের পার্সেল। এইভাবে আমরা রেখে দিলাম। এখন আমি অন্য মাছগুলো মুড়িয়ে ফেলব। এইবারে আমি আমার মাছগুলো পেঁচাতে পেঁচাতে পানি গরম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাতুড়ি বলে কথা, আমি পোলার চাল নিয়েছি, আপনারা ভাতের চাল নিতে পারেন, কিন্তু ভাতের চালটা যখন বলক আসবে তখন আধা সিদ্ধ অবস্থায় আপনার মাছগুলো দিয়ে দিতে হবে এবং ঢেকে ধিমে আঁচে 20 মিনিটে রান্না হবে এবং সর্ষের বাটার ফ্লেভারটা ভাতের মধ্যে ছড়িয়ে যাবে। এই কারণে আপনি চাইলে ভাতটাকে লবণ দিয়েও রান্না করতে পারেন, যে ভাতের লবণের পরিমাণ এসে গেল এবং আপনি শুধু ভাতুড়ি খেতে পারেন। তাহলে আমি এখন ভাতে নুন হওয়ার মতো পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, সেটা আপনার পোলার মতন, মানে নুন সংযুক্ত ভাত। পানিটা বলক আসতে থাকুক, ততক্ষণ আমরা ইলিশ মাছটা পেঁচিয়ে নিই। আমাদের পানিটা বলক চলে এসেছে, আমরা এখন এতে চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দিলাম, এখন একটু অপেক্ষা করব আমরা এটা বলক আসা পর্যন্ত। এবারে আমরা
চালগুলো ফুলে উঠেছে। আমরা এখন এর মধ্যে সব পাতাগুলো মাছ সমেত দিয়ে দেব। আপনি চেষ্টা করবেন যে ঠেসে ঠেসে চালের ভেতরে ঢুকিয়ে দিতে, চালগুলো দরকার হলে উপরে চলে আসুক কিন্তু মাছগুলো যেন একদম ডুবে যায়। চালগুলো আধা ফুলে উঠেছে এবং মাছগুলোকে আমি ঢেকে এরকম একটা একদম এয়ার টাইট ঢাকনা দিয়ে জালটাকে এইভাবে ঢিমে করে ঠিক 20 মিনিটের জন্য দম দেব। চলো আমরা দেখি এখন কি অবস্থা। এখন আমরা যেটা করব পরিবেশনের জন্য, আগে চালগুলো বাড়ব। প্রথমে আপনি ভাতগুলো বেড়ে নেবেন। এইভাবে সুতোগুলো বের করে নেব। যিনি খাবেন তিনি খাবার সময় কিন্তু বের করে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল ইলিশ মাছের ভাতুড়ি। সবার সুবিধার জন্য চলুন এটা প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে লাউ পাতাগুলোকে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে নরম করে নিন। এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সরিষা বাটা, সরিষার তেল ও ইলিশ মাছ দিয়ে ভালো করে মেখে নিন। এরপর ইলিশ মাছের টুকরোগুলোকে লাউ পাতা দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিন। এবার প্যানের গরম পানিতে লবণ দিয়ে জাল দিন। পানি ফুটলে এতে পোলাওর চাল দিয়ে আরেকটু জাল দিন। চাল আধা সেদ্ধ হলে লাউ পাতায় মোড়ানো ইলিশ মাছ দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে অল্প আঁচে 20 মিনিট দমে রাখুন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন ইলিশ মাছের ভাতুড়ি।